নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ গণেশ চতুর্থী, আর আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির হাত এই সাত রাশির উপর থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শিক্রম। আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির কৃপা এই সাত রাশির জাতক ও জাতিকার উপর থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির কৃপা আপনাদের উপর থাকতে চলেছে, অর্থাৎ গণেশজির হাত আপনাদের উপর থাকতে চলেছে। যার দরুন আপনাদের যে সমস্ত জায়গায় বাধা পাচ্ছিলেন, সেই সমস্ত বাধা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এবং চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই ক্ষেত্র থেকেই অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই সময় আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয়, সেই সমস্ত কাজ আপনারা করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির হাত আপনাদের উপরেও থাকতে চলেছে। যার দরুন আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন, এবং আপনাদের চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই ক্ষেত্র থেকেই অর্থ প্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনাদের ব্যবসাতে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন, এটা কনফার্ম। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে গণেশজির হাত আপনাদের উপর টানা এক বছর থাকতে চলেছে। যার দরুন আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার দরুন আপনারা যে কোনো কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এই টানা এক বছর আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির হাত আপনাদের উপর থাকতে চলেছে। যার দরুন আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এছাড়াও যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির হাত আপনাদের উপরেও থাকতে চলেছে। যার দরুন আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে, এবং আপনারা যে কোনো কাজে কিন্তু সফলতা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে সফলতা আসতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে টানা এক বছর গণেশজির হাত আপনাদের উপর থাকতে চলেছে। যার দরুন আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সে সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে আপনাদের অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আজ মধ্যরাত থেকে আপনারাও গণেশজির হাত আপনাদের মাথাতে থাকতে চলেছে, যার দরুন আপনাদের যে কোনো কাজে কিন্তু সফলতা আসতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ তো হবেই, পাশাপাশি আপনাদের বাইক বা গাড়ি কিনা বা নিজস্ব বাসভবন তৈরি করা এই সমস্ত কিছু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামী এক বছরের মধ্যে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী এক বছর গণেশজির কৃপায় যে কোনো কাজ, যে কোনো সাকসেস কিন্তু পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন।